আমরা আশা করি এই ধরনের অগ্নিকাণ্ড আগামী যদি না ঘটে আমাদের সেই ব্যবস্থা নিতে হবে এর আগেও একই জায়গায় নিমতলি অগ্নিকাণ্ড হয়েছিল এবারও হলো আমরা মনে করি যাতে মানুষের জীবন থেকে বড়ত শিল্প নয় বা সেখানে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে শিল্প এবং মানুষের বসতি বাড়িবার একসাথে থাকা উচিত না যদি থাকে তাহলে এই ধরনের অগ্নিকাণ্ড হতে থাকবে আমরা আশা করি যাতে আগামীতে এর একটা ব্যবস্থা হয় আপনারা জানেন এই বিষয়গুলো শিল্প মন্ত্রণালয় এবং আমাদের অন্যান্য মন্ত্রণালয় দেখবে স্বাস্থ্য মন্ত্রণালয় এই বিষয়ে তো কোনো সিদ্ধান্ত করতে পারে না আমরা চিকিৎসার ব্যবস্থা করতে পারি বাট আমরা এটুকু আহ্বান করতে পারি যার একটা ত্বরিত ব্যবস্থা হওয়া উচিত যাতে পারে সেইভাবে এইভাবে জীবন হানি হয় এটা আমরা চাই না হাসপাতালে গিয়েছে আপনারা জানেন সরকারি হাসপাতালে চিকিৎসাই সরকারি ভাবে দেওয়া হয় সেখানে রুগীদের তেমন কোনো খরচ বহন করতে হয় না এর আগেও যত রুগী এসেছিল বহন করেছে খরচ রুগীরা কোনো বহন করতে হয়নি এবারও তাই হবে আজকে গত রাত্রে আরেকটি দুর্ঘটনা ঘটেছে আমরা জানতে পেরেছি যে একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে পোল্টাউনে আগুন লেগেছে একটি বিস্ফোরণের মাধ্যমে সেই আগুনে এ পর্যন্ত আমরা যত্ন জানতে পেরেছি প্রায় ঊনসত্তর জন লোক অগ্নিদগ্ধ হেম মৃত্যুবরণ করেছি আমাদের হাসপাতাল বিশেষ করে বার্ন অ্যান্ড প্লাস্টিক ইউনিটগুলো আছে ঢাকা মেডিকেল কলেজে সেলিমুলা মেডিকেল কলেজে অন্য অন্য হাসপাতালে বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটগুলো কাজ করে যাচ্ছে সেখানে আমরা রাত্রেবেলায় ডাক্তার আরও বেশি করে রাত্রেবেলায় কল করা হয়েছে এবং সেখানে তাদেরকে যথাযথ চিকিৎসার ব্যবস্থা নেওয়া হচ্ছে এখন ঢাকা মেডিকেল কলেজে আটজন রুগী রয়েছে এই মুহূর্তে মেডিকেল কলেজে দুজন রুগী রয়েছে আমাদের রুগীর ধারণ ক্ষমতা অনেক ঢাকা মেডিকেল কলেজে আমরা চল্লিশ পঞ্চাশ জন রুগী একশো জন রুগী আমরা চিকিৎসা দিতে পারি এখন আটজন আছে দু একজন মহমূ অবস্থায় আছে তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং চিকিৎসার কোনো সমস্যা নাই অন্যান্য হাসপাতাল সেলিমুল্লাহ এবং মুগদা সেখানেও আমরা বলে দিয়েছি যে ভালোভাবে চিকিৎসা দেওয়ার জন্য ওখানেও বেশি রুগী যায় না এক দুজন রুগী গিয়েছে এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে